ইম্পার্শিয়াল বিজনেস এর উদ্যোগে আনএমপ্লয়মেন্ট ক্যাম্পেইন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার পূর্ব লন্ডনের আমানাহ সেন্টারে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। আনিতা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাবেক শ্যাডো এডুকেশন মিনিস্টার রুশনারা আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র অলিউর রহমান সহ আরও অনেকে। সমাজের তরুণদেরকে স্বাবলম্বী করে তুলতে এবং তাদেরকে বেকারত্বের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে ইলফোর্ডে অবস্থিত ইম্পার্শিয়াল বিজনেস কাজ করে যাচ্ছে। মূলত এর প্রতিষ্ঠান একটি সফল সফটওয়্যার কোম্পানি যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার, ওয়েবসাইট, অনলাইন মার্কেটিং এবং নেটওয়ার্ক সেবা দিয়ে থাকে। অনুষ্ঠানে ইম্পার্শিয়াল বিজনেসের সিইও শাহরিয়ার কবির রাসেল বলেন, বিশ্বব্যাপী এই ক্যাম্পেইনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মূলত এই আয়োজন। এছাড়া চলতি বছরে আগস্ট মাসে ইম্পার্শিয়াল বিজনেসের উদ্যোগে এশিয়ান ট্রেড 2015 অনুষ্ঠিত হবে বলে সেমিনারে জানানো হয়। মূলত এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ীদেরকে বিশ্বব্যাপী তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তার লক্ষ্যেই এই ট্রেড এক্সপোর্টের আয়োজন করা হয়। প্রত্যেকটা মানুষ যারাই আনএমপ্লয়েড আছে, তারা তাদের আশেপাশে যে সকল অপরচুনিটিসগুলো আছে, এই সকল অপরচুনিটিসগুলোকে ইউজ করেই কিন্তু তারা তাদের আনএমপ্লয়মেন্টকে ঘুচাতে পারে। ইটস জাস্ট এ নক, ইটস জাস্ট এ রাইট নক উই নিড টু ডু। সো এই জিনিসগুলোই আমরা কিছু স্ট্র্যাটেজি লঞ্চ করেছি ইম্পার্শিয়াল বিজনেস, এবং এই স্ট্র্যাটেজিগুলোই আজকে আমরা এই প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করবো বা এক্সপ্লোর করবো, এবং পরবর্তীতে যাতে যে সকল আনএমপ্লয়েড পিপুলরা আছে তারা ইম্পার্শিয়াল বিজনেসের গেট ইন করে যাতে তাদের এমপ্লয়মেন্টটা ঘুচাতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।